ব্যানার সেকশনের জন্য প্রথমে যে কাজ করব মেইনের মধ্যে চলে আসব। মেইনের মধ্যে এখানে আমি একটি সেকশন নেব, সেকশন সেকশন ট্যাগ, এবং সেকশন ট্যাগে একটা আইডি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি ব্যানার, আপনারা যে কোনো অবশ্যই দিতে পারেন, যে কোনো আইডি এখানে বসাতে পারেন। আমি ব্যানার সেকশন হিসেবে আইডি দিচ্ছি, ব্যানার সেকশন। ওকে, এবার চলুন এখানের মধ্যে প্রথমে আমি H1 ট্যাগটি নিব। H1 ট্যাগের মধ্যে আমি রেস্টুরেন্টের নাম দেব, স্পাইসি কিং রেস্টুরেন্ট, আপনারা যে কোনো কিছু দিতে পারেন ডেফিনেটলি। অ্যান্ড দেন যে কাজটা করব, এখানে আমি কিছু টেক্সট, আরও কিছু টেক্সট আমি অ্যাড করবো। সেক্ষেত্রে এখানে প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি, ধরা যাক 20% ডিসকাউন্টস ফর টেক অ্যাওয়ে, এই টেক্সটটা অ্যাড করে নিলাম। তারপর যে কাজটা করতে পারি, সবার শেষে একটি বাটন নেব, যেমনটা এখানে ড্যামোতে দেখতে পাচ্ছেন, হেডিং রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে এবং বাটন রয়েছে। সো এই বাটনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেক্সট হিসেবে অর্ডার নাও, অর্ডার নাও, এতটুকু করে দিলাম। ওকে, তো এইখানে অবশ্যই বাটনকে আমি পরবর্তীতে স্টাইলাইজ করবো, হেডিংকে স্টাইলাইজ করবো, প্যারাগ্রাফ এই জিনিসগুলো করবো। বাটনের ক্ষেত্রে জাস্ট একটা ক্লাস দিয়ে দিচ্ছি, যেটা সাহায্যে আমি পরবর্তীতে স্টাইল করবো, সেটা হচ্ছে BTN। ওকে, এবার চলুন আমরা এখানে দেখতে পাচ্ছি, আউটপুটটা দেখতে পাচ্ছি, যা যা দরকার আমরা অ্যাড করে নিয়েছি। এবার এই সেকশনে আমাদের যে যে CSSগুলো দরকার সেইগুলো আমরা এবার তৈরি করি। তো এইখানে চলে আসলাম, হেডার অ্যান্ডসের পরে আমি যেটা করবো, ব্যানার স্টার্টস কমেন্ট করে এটাকে নিচের দিকে পেস্ট করে দিলাম, এখানে ব্যানার অ্যান্ডস দিয়ে দিলাম। তো ব্যানার সেকশনে আমরা যেই ব্যানারটা নিয়েছিলাম সেই ব্যানার সেকশন দিয়েই আমরা শুরু করি, ব্যানার সেকশন, সেকশনের আইডি দিয়ে শুরু করছি। সেকশনের মধ্যে অবশ্যই কিছুটা প্যাডিং দিয়ে দিতে পারতাম, বাট আমি চাচ্ছি পুরো সেকশনে ইমেজ থাকবে। তো ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার জন্য যেই ট্যাগটা দরকার, যেই প্রপার্টি দরকার, সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে, নতুন করে এখানে বলার মতো কিছু নেই। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে এবং URL-এর মাধ্যমে সেই ইমেজটাকে অ্যাড করে দিতে হবে। তো অলরেডি আমি ব্যানারের জন্য যে ইমেজটা দরকার সেটা আমি নিয়ে নিয়েছি, এই যে ব্যানার ইমেজ নামে রয়েছে। আপনাদের যে নামে রয়েছে আপনারা কী করবেন, ইমেজেস ফোল্ডার থেকে তাকে সিলেক্ট করে নেবেন। তো আমি তাকে সিলেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এবার আরও কিছু প্রপার্টি এখানে আমি সেট করব ডেফিনেটলি। ব্যাকগ্রাউন্ড এখানে পজিশনটা বলে দিতে হবে, পজিশন হিসেবে আমি সেন্টার বলে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট বলে দিতে হবে, অ্যাটাচমেন্ট ফিক্স থাকবে। দেন আমি এখানে ব্যাকগ্রাউন্ডের সাইজটা বলে দেব, সো ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার। ওকে, কভার হিসেবে ব্যাকগ্রাউন্ডের সাইজটা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে সব কিছু ঠিকঠাক, বাট এখনও পর্যন্ত কিছু প্যাডিং বা রিপিট, এই প্রপার্টিগুলো আমরা ইউজ করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড যখন রিপিট হবে তখন আসলে আমরা নো রিপিট চাচ্ছি, এখানে কোনো রিপিট হবে না। ওকে, তো নো রিপিট দিয়ে দিলাম। এতটুকুর পর এবার চলুন আমরা এই যে আমাদের কন্টেইনার ব্যানার সেকশনে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা একটা ডিবের মধ্যে রেখে দিই, এবং সেই ডিবের নাম দিয়ে দিচ্ছি ব্যানার কন্টেন্টস। এতটুকু কাজ করে নিলাম, এইখানের মধ্যে আমি সব কিছুকে পেস্ট করে দিলাম। তো এই ব্যানার কন্টেন্টসে এবার আমি যে কাজ করব, লক্ষ্য রাখবেন ব্যানার কন্টেন্টসকে এখান থেকে সিলেক্ট করব, ব্যানার কন্টেন্টস। ব্যানার কন্টেন্টসে আমি প্যারিং দেবো, এইখান থেকে 50 পিক্সেলের মতো দিচ্ছি প্যারিং, টপ বটম এবং লেফট অ্যান্ড রাইটে 10 পিক্সেলের মতো দিচ্ছি। ওকে, তারপর যে কাজটা করব, যে টেক্সটগুলো রয়েছে সেগুলোকে আমি সেন্টারে নিয়ে আসবো। সো টেক্সট অ্যালাইন এখানে সেন্টার প্রপার্টি ব্যবহার করলাম, তো সেন্টারে চলে আসলো। এবার চলুন আমাদের যেই বাটন রয়েছে, হেডিং রয়েছে, সেইগুলোকে আমরা ডিজাইন করে নিই। তার আগে এখানে আমি একটা জায়গায় মিস্টেক করেছি, এখানে স্পেলিং মিস্টেক অথবা অনেক জায়গায় থাকতে পারে, সেগুলো আপনারা কারেকশন করে নেবেন। অর্ডার নাওটা আমি কারেকশন করে নিলাম। ওকে, তো এবার H1-কে প্রথমেই ডিজাইন করি। এই H1-কে ডিজাইন করার জন্য আমাকে ব্যানার কন্টেন্টস এটা থেকে কাকে সিলেক্ট করতে হবে, H1-কে সিলেক্ট করতে হবে। H1-এর উইথটা আমি শুরুতেই বলে দিচ্ছি, এখানে ধরা যাক 100% উইথ নেবে। স্মল স্ক্রিনের জন্য কিন্তু আমরা ডিজাইন করছি, সেটা মনে রাখতে হবে। মার্জিন এটা টপ বটমে 15 পিক্সেলের মতো, এবং অবশ্যই লেফট অ্যান্ড রাইটে অটো দিয়ে দিচ্ছি, এতে করে সেন্টার থাকবে সব কিছু। ওকে, ফন্ট সাইজ আমি এখানে 3 RM-এর মতো নিচ্ছি হেডিংয়ের জন্য। তারপর যে কাজটা করব, ব্যাকগ্রাউন্ড আমি এখানে একটা 8GB কালার্স নিচ্ছি, তো ব্যাকগ্রাউন্ড RGBA এরকম দিয়ে দিবেন। তারপর আমি 255, দেন 255, 0 এবং 0.884 এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ইউজ করবো। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, কালারটা অবশ্যই হোয়াইট হতে হবে। সো টেক্সের কালারটা আমি হোয়াইট দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কালার দিতে পারেন, কালার হোয়াইট হলে আসলে বিষয়টা সুন্দর দেখাচ্ছে না, তাই না? সেক্ষেত্রে আমি ব্ল্যাক কালারই রেখে দিচ্ছি, যেটা ছিল সেটাই ব্যাটার ছিল। ওকে, ব্ল্যাক কালারই ব্যাটার। ওকে,
এবং এখানে অবশ্যই আমরা বর্ডার রেডিয়াসটা দিয়ে দিতে পারি বরাবরের মতো। এই জিনিসটা সুন্দর লাগবে। বর্ডার রেডিয়াস দিলে, বর্ডার রেডিয়াস আমি 5 পিক্সেল দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ভ্যালু এখানে বসিয়ে দিতে পারেন। প্যাডিং একটু ভিতরের দিকে চলে আসবে, সো 10 পিক্সেলের মতো প্যাডিংও দিয়ে দিলাম, ভিতরের দিকে চলে এসেছে। অবশ্যই এখানে যে ফন্ট ফ্যামিলিটা রয়েছে সেটা আমি চেঞ্জ করব, যেমনটা শুরুতেই বলেছিলাম আমি এখানে যে ফন্ট ফ্যামিলিটা নেব, এই যে হ্যান্ড রাইটিং যে ফন্ট ফ্যামিলি আছে সেটা আমি এখান থেকে নিয়ে আসলাম এবং এখানে হেডিংয়ের মধ্যে আমি সেটাকে পেস্ট করে দিলাম। তো এখানে যা যা দরকার মোটামুটি সব কিছুই আমি সেট করে নিয়েছি। এবার পরবর্তী যেটা আছে অর্থাৎ প্যারাগ্রাফ যেটা রয়েছে সেটাকে ডিজাইন করব। তো ব্যানার কন্টেন্টস, এখান থেকে ব্যানার কন্টেন্টস পি প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম। এবার প্যারাগ্রাফের জন্য একটা উইথ দিয়ে দিচ্ছি, শুরুতে 300 পিক্সেলের মতো উইথ দিয়ে দিলাম। তারপর মার্জিন দিয়ে দিচ্ছি, এখানেও 15 পিক্সেলের মতো মার্জিন নেব আমি, উপরে নিচে মার্জিন 15 পিক্সেল থাকবে এবং ডানে বামে অটো হয়ে যাবে, ওকে সেন্টারে চলে আসবে। এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব ডেফিনেটলি, সো ব্যাকগ্রাউন্ড যে প্রপার্টি আছে সেটা ব্যবহার করতে হবে। ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আর জিবি এ, এখানে চাইলে আর জিবি কালারটাই ব্যবহার করি, এখানে এর দরকার নেই। 0128 যে কালারটা দরকার সেটা অলরেডি আমার জানা আছে এবং এই কালারটা এখানে চলে এসেছে। তো এইখানে অবশ্যই কালারটাকে হোয়াইট করবো, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে। সো কালার এখানে আমি হোয়াইট নিয়ে নিচ্ছি, কিছুটা প্যারিং দিয়ে দেবো আগের মতোই, প্যারিং 10 পিক্সেল দিয়ে দিচ্ছি, এটারও প্যারিং 10 পিক্সেল থাকুক, দেখি কেমন দেখায়, খারাপ দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে তাই না। তো এই প্রপার্টিগুলো আপনারা সেট করে নেবেন এবং ফন্ট সাইজটাকে একটু বড় করে দেওয়া যায়, এখানে ফন্ট সাইজকে 1.5 আরএম এর মতো করে দেওয়া যায়। দেখতে পাচ্ছেন পারফেক্টলি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই দেখাচ্ছে। এবার চলুন বাটনটাকে ডিজাইন করে নেই, এটা আমাদের আরেকটা কাজ। যেটা আমরা বাটন ডিজাইন করার জন্য আমি একটা ক্লাস নিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিটিএন নামে, এই যে বিটিএনের মাধ্যমে এবার আমরা কী করবো, এই বাটনটাকে ডিজাইন করব। প্রথমেই যে কাজটা করবো এটা উইথ একটু বড় করে দিতে চাচ্ছি, 140 বা 160 পিক্সেলের মতো দিয়ে দেয়, 160 পিক্সেল থাকুক এটার উইথ। দেন প্যাডিং দিয়ে দেবো আমি 10 পিক্সেলের মতো, তাহলে সব কিছু ভিতরের দিকে চলে আসবে, এই যে লক্ষ্য রাখবেন। ওকে, ফন্ট সাইজটাকে একটু বড় করে দেওয়া যায়, ফন্ট সাইজ আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট সাইজ বসিয়ে দিতে পারেন, আমি 1.3 আরএম এর মতো দিচ্ছি। তো 1.3 আরএম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়ে গেছে। এবার বর্ডার রেডিয়াস সেট করে দিই, বর্ডার তার আগে বর্ডার নাম দিয়ে দিই, ডিফল্ট যে বর্ডারটা আছে সেটা চলে যাক, বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। এবার এইখানে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আমি 5 পিক্সেলই রাখছি এটারও বর্ডার রেডিয়াস। ওকে, এইখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি যে কালারটা ব্যবহার করব সেটা হচ্ছে এক্স্যাক্টলি সেম কালার হিসেবে আর জিবি যেটা কালার আছে এটাই আমি এখানে ব্যবহার করি। ওকে, সো এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, এই যে। তারপর অবশ্যই বাটন যখন হোভার হবে সেই জন্য একটা ট্রানজিশন দিয়ে দিতে পারি, অ্যানিমেশন 0.4 সেকেন্ডের মতো এখানে ট্রানজিশনটা থাকবে। তো এতটুকু অংশ সিলেক্ট করে আপনারা নেবেন, তারপর তৈরি করে নেবেন, তারপর যে কাজটা করবো এখানে টেক্সট ট্রান্সফর্ম যেটা রয়েছে অর্থাৎ সবগুলো ক্যাপিটাল লেটার আমি কনভার্ট করে দিচ্ছি। সো টেক্সট ট্রান্সফর্ম এখানে আপার কেস নিচ্ছি, ওকে সিলেক্ট করে নিলাম। তো বাটনও ডিজাইন করা মোটামুটি হয়ে গেছে, বাটনের টেক্সটটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, কালার হোয়াইট কালার, টেক্সট কালারটা হোয়াইট হয়ে গেল, এই যে পারফেক্ট। তো তারপর যেটা করব, যেমনটা বলেছিলাম বাটন হোভার হলে কি হবে সেটা আমরা এখানে বলে দেব। বাটন হোভার হলে আমি মূলত চাচ্ছি একটু বড় হবে বাটনটা, সো ট্রান্সফর্ম এইখানে আমি স্কেল, স্কেলে 1.2 দিয়ে দিচ্ছি। ওকে, সো যখনই বাটনকে হোভার করবো দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি কাজ করা হয়ে গেছে। তো এই ছিল মূলত হেড আমাদের যে ব্যানার সেকশন রয়েছে সেটাকে নিয়ে যা যা কাজ করার। লক্ষ্য রাখবেন বড় স্ক্রিনের জন্য এখনও পর্যন্ত আমরা চিন্তা করছি না, আমরা এখনও স্মল স্ক্রিনের জন্য আমরা ডিজাইন করছি, সেটা লক্ষ্য রাখবেন। এবার আমাদের যে কাজটা করতে হবে, ব্যানারের কাজ তো আমরা করে ফেললাম, এবার অ্যাবাউট আস সেকশন নিয়ে আমরা কাজ করবো। ওকে, তো অ্যাবাউট আস সেকশন যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই বেসিক একটা অ্যাবাউট আস রয়েছে, এরকম একটি অ্যাবাউট আস সেকশন আমরা ডিজাইন করব। তো যেখানে আমাদের যে ব্যানার সেকশন শুরু হয়েছিল আমরা তার জন্য একটা কমেন্ট দেওয়া উচিত ছিল, ব্যানার সেকশন স্টার্টস, এবং এটাকে কমেন্ট করে নিতে হবে। সো পুরো অংশটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল স্ল্যাশ চেপে এটাকে কমেন্ট করে এইখান থেকে আমি কপি করে নিচের দিকে বসিয়ে দিলাম, এইখানে অ্যান্ডস দিয়ে দিচ্ছি। এবং তারপরে যে কাজটা করতে যাচ্ছি এবার আমরা অ্যাবাউট আস সেকশন স্টার্টস এরকম দিয়ে দিচ্ছি একটা কমেন্ট, এটাকে কপি করব কমেন্ট করে দেন নিচের দিকে পেস্ট করে দেব, এইখানে দিচ্ছি অ্যান্ডস। এবার এই কমেন্টের মাঝখানে আমরা যে কাজটা করি অ্যাবাউট আস সেকশনটা তৈরি করে নিই। তো সেকশন, সেকশন ক্লাস এখানে ট্যাগ নিতে হবে, একটা আইডি দিয়ে দিচ্ছি অ্যাবাউট আস এরকম। লক্ষ্য রাখবেন এই আইডিগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা এখানে যেমনটা বলেছি ঠিক তেমনটাই হতে হবে, আদারওয়াইজ নেভিগেট কিন্তু হবে না। ওকে, এখন দেখতে পাচ্ছেন অ্যাবাউট আসে ক্লিক করলে নিচের দিকে নেভিগেট হচ্ছে।
তো পারফেক্ট। এবার চলুন আমরা প্রথমে কি করব, এই অ্যাবাউট আস পুরো রো জায়গা নেবে, রো এর মধ্যে। সো পুরো রো এর জন্য যদি জায়গা নেয়, সেক্ষেত্রে লার্জ স্ক্রিন স্মল স্ক্রিন সবার ক্ষেত্রেই পুরো রো এর জায়গা নেবে, 12টি কলামের জায়গা এখানে আমরা বলে দিচ্ছি। তার মধ্যে এবার আমরা কাজ করব। তো এইখানে আমি অ্যাবাউট আস কন্টেন্টের জন্য একটা ডিভ নিয়ে নিচ্ছি, সবগুলো কন্টেন্টস মূলত এখানের মধ্যে থাকবে। সো এখানে আমি হেডিং নেব, একটি হেডিং ট্যাগ নিচ্ছি, হেডিং ট্যাগে বলবে অ্যাবাউট আস, আপনারা যে কোনো কিছু এখানে দিতে পারেন, ডেফিনেটলি এটা আপনাদের ইচ্ছা। তারপর একটি প্যারাগ্রাফ নেব এবং এই সেই প্যারাগ্রাফের মধ্যে জাস্ট 50টির মতো আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ার্ডস। ওকে, তো অ্যাবাউট আস চলে এসেছে দেখতে পাচ্ছেন। এবার এটাকে স্টাইলাইজ করা যাক। স্টাইলাইজ করার জন্য আমাদের স্টাইল ডট সিএসএস এ চলে যেতে হবে, আমাদের ব্যানার যেখানে শেষ হয়েছে সেইখান থেকে আসলে অ্যাবাউট স্টার্ট। তো এটাকে কমেন্ট করব আমি, অ্যাবাউট স্টার্টকে কমেন্ট করে নিচের দিকে অবশ্যই আমাকে পেস্ট করতে হবে। সো এখানে কমেন্ট করে নিলাম, নিচের দিকে পেস্ট করে দিলাম, অ্যাবাউট অ্যান্ড দিয়ে দিচ্ছি। ওকে, তো চলুন এবার যে কাজটা করি, অ্যাবাউট আস যে সেকশন সেটাকে আমরা সিলেক্ট করে তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্টাইল বসিয়ে দেব। তো প্রথমেই যেটা করতে হবে, অ্যাবাউট আস যে ডিবের যে আমরা সেকশনের যে আইডি দিয়েছি তার মধ্যে মাধ্যমে এইখানে আমরা সিলেক্ট করে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, সবদিকে 1% মতো প্যাডিং দিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা করে নেবেন, দেখতে পাচ্ছেন একটা প্যাডিং চলে এসেছে। এবার অ্যাবাউট আস কন্টেন্ট যেটা রয়েছে, যে ক্লাসটা আমি নিয়েছিলাম যার মধ্যে সব কিছু রয়েছে, সেই ক্লাসটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এই কন্টেন্টসের মধ্যে টেক্সট লাইনটাকে সেন্টার করে দিচ্ছি, তাহলে সব কিছু সেন্টারে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সব কিছুই সেন্টারে চলে এসেছে। এবার চলুন এই যে H1 যেটা রয়েছে তাকে একটু আমরা এখানে H1 না মূলত H3 বসাবো, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। সো H3 এটা কিন্তু অ্যাবাউট আস যেটা, এটা কিন্তু H3 ট্যাগ ব্যবহার করব, কারণ H1 অলরেডি আমরা একবার ব্যবহার করেছি। সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, শুধু যে বড় করার জন্য হেডিং ট্যাগগুলো ব্যবহার করা উচিত এটা সম্পূর্ণ ভুল। আপনারা অবশ্যই একটা ফরম্যাট ফলো করবেন, প্রথমে যদি উপরের দিকে H1 দেন H2 H3 এরকম একটা ফরম্যাটে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি বড় কখনো টেক্সটের দরকার হয় সেক্ষেত্রে H1 বা H2 এই ট্যাগগুলো ব্যবহার না করাই উত্তম। ওকে, এই ট্যাগগুলোর কিন্তু বিশেষ মিনিং রয়েছে, এদের কাজই হচ্ছে হেডিং করার জন্য। ওকে, তো যাই হোক, এখানে যে কাজটা করব, এবার আমি অ্যাবাউট আস কন্টেন্টের H3কে সিলেক্ট করব। সো এখান থেকে জাস্ট কপি করে নিচের দিকে বসিয়ে H3কে সিলেক্ট করলাম এবং H3-র জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো করে নিচ্ছি। আমি ফন্ট সাইজকে 2rem এর মতো করে দিচ্ছি এখানে এবং মার্জিন বটম নিচের দিকে আমি অবশ্যই কিছু বটম দিতে চাচ্ছি, সেই জন্য মার্জিন বটম 10 পিক্সেলের মতো নেব। তারপর এখানে আমি ফন্ট ওয়েটটাকে বোল্ডার করে দিচ্ছি যাতে করে একটু গাঢ় হয় কালারটা, সো বোল্ডার করে নিচ্ছি, সেভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি দেখাচ্ছে যেমনটা আমি চেয়েছি। সবার শেষে প্যারাগ্রাফটাকে একটু ডিজাইন করে নিই। সো এখান থেকে এটা সিলেক্ট করে নিচের দিকে পেস্ট করে এখানে জাস্ট পিটা বসিয়ে দিচ্ছি, তাহলে প্যারাগ্রাফ সিলেক্ট করা হয়ে যাবে। প্যারাগ্রাফের ক্ষেত্রে ফন্ট সাইজ আমি খুবই ছোটো করে রাখতে চাচ্ছি, 0.8rem এর মতো। এইখানে মার্জিন বটম 10 পিক্সেল থাকবে, বাট ফন্ট ওয়েট বোল্ডারের কোনো দরকার নেই, যেমনটা আছে ঠিক তেমনটাই থাকবে। ওকে, সো দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস ডিজাইন করা হয়ে গেছে। তো এই ছিল আমাদের অ্যাবাউট আস সেকশনে যা যা দরকার তা আমরা শেষ করে নিলাম। এবার চলুন পরবর্তী যে সেকশন রয়েছে অর্থাৎ ফুড মেনুর জন্য যে সেকশন, সেই সেকশন নিয়ে আমরা কাজ করব। তো সেই জন্য আমাদের HTML আবার চলে আসতে হবে। অ্যাবাউট আস যেখানে শেষ হয়েছে সেইখানে আমরা ফুড মেনু সেকশন নামে একটি সেকশন নিয়ে নিচ্ছি, ফুড মেনু সেকশন স্টার্টস, এবং এটাকে কপি করে নিলাম, কমেন্ট করে নিচের দিকে পেস্ট করে দিলাম, এইখানে আমি দিচ্ছি অ্যান্ডস। তার মধ্যে আমি এই ফুড মেনু সেকশনটা তৈরি করব। তো এইখানে আমি প্রথমে এই সেকশন যে ট্যাগ আছে সেটা নিচ্ছি, একটা আইডি দিয়ে দিচ্ছি এখানে ফুড, এখানে যে আইডিটা দেবো এক্স্যাক্টলি কিন্তু সেই আইডিটা আমরা উপরে দিয়েছি সেটা লক্ষ্য রাখবেন। সো আমি উপরে আইডি দিয়েছি মেনু সেকশন, আপনারা যদি খেয়াল রাখেন অবশ্যই যে মেনু সেকশন। সো এখানেও আমি আইডিটা এক্স্যাক্টলি সেম আইডি ব্যবহার করব মেনু সেকশন। ওকে, তো এখানে মেনু সেকশনে আপনারা যদি লক্ষ্য রাখেন লার্জ স্ক্রিনের ক্ষেত্রে আমি কী করেছিলাম, আপনারা যদি ড্যামোর দিকে লক্ষ্য রাখেন মূলত লার্জ স্ক্রিনের ক্ষেত্রে 4টি অংশ কী করব আমরা, 4টি অংশে 4টি কাট থাকবে তাই না? তো এই কাজটা আমরা কীভাবে করি, প্রথমেই অবশ্যই এখানে মেনু সেকশনে যে কাজটা করব, আমি রো নেব, টোটাল রোকে আমি কী করব, কলাম লার্জ 3 এখানে লক্ষ্য রাখবেন। সো প্রথম যেটা হবে 3টি কলামের জায়গা নেবে প্রথম সেকশন, সেকেন্ড সেকশন 3টি কলাম, থার্ড সেকশন 3টি কলাম এবং সবার শেষের সেকশনও নিবে 3টি কলামের জায়গা। তাহলে কী হবে, টোটাল 12টি কলামের জায়গা নিয়ে নেবে লার্জ স্ক্রিনের জন্য। তো আমরা প্রথমে একটি কার্ড ডিজাইন করে নিই, সেক্ষেত্রে অন্যান্য কার্ডগুলো ডিজাইন করতে আমাদের সুবিধা হবে, কপি পেস্ট করা যাবে। আর মিডিয়াম স্ক্রিনের জন্য আমি চাচ্ছি যে 6টি কলামের জায়গা নেবে, অর্থাৎ 2টি মাত্র কার্ড থাকবে। সো মিডিয়াম স্ক্রিনের ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য রাখেন, আমি দেখাচ্ছি এখানে আপনাদের,
মিডিয়াম স্ক্রিনের ক্ষেত্রে মাত্র 2টি কার্ড থাকবে, সেক্ষেত্রে এখানে 6টি কলামের জায়গা নেবে প্রত্যেকে, এবং স্মল স্ক্রিনের ক্ষেত্রে প্রত্যেকে 12টি কলামের জায়গা নেবে, অর্থাৎ একটি মাত্র কার্ড থাকবে স্মল স্ক্রিনের ক্ষেত্রে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো চলুন এবার অন্যান্য অংশগুলো আমরা ডিজাইন করে নিই। আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে এখানে একটি আমি ডিভ নিচ্ছি কার্ড নামে, আপনারা যে কোনো নামে অবশ্যই নিতে পারেন। তারপর সেই ডিভের মধ্যে আমি কার্ড বডি নামে আরেকটি ডিভ নেব, এবং এই কার্ড বডির মধ্যে প্রথমেই যেটা করব আমি একটা ইমেজ অ্যাড করব, যেটা মূলত আমার ইমেজের সোর্স, অবশ্যই ইমেজেস ফোল্ডার থেকে আমি সেটা অ্যাড করে নেব। তো এই ইমেজেস ফোল্ডারে আমি 4টি ইমেজ অ্যাড করেছি, ফুড 1 2 3 4 নামে। আমি প্রথমে একটি ইমেজ এখান থেকে অ্যাড করে নিচ্ছি, ইমেজেস দেন ফুড 1.jpg, সেক্ষেত্রে অবশ্যই ইমেজটা চলে আসবে, অনেক বড়, তাই না? বাট এটা পরবর্তীতে এমনিতেই আমরা সিএসএস এর সব কিছু সেট করে নেব, কোনো সমস্যা নেই। এবার চলুন কার্ড বডির পরে এখানে আরেকটি ডিপ তৈরি করব আমি। আমি এখানে দিয়ে দিচ্ছি ডিপের নাম আইটেম ডেসক্রিপশন, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। ওকে, আইটেম ডেসক্রিপশনের মধ্যে কিছু প্যারাগ্রাফ ট্যাগ আমি এখানে অবশ্যই নেব। তো প্রথমেই যে কাজটা করব, প্যারাগ্রাফ এখানে আইটেম নাম্বার, এইখানে আইটেম নাম্বার, যে কোনো একটা আইটেম নাম্বার দিয়ে দিচ্ছি আমরা। সো 101 ম্যানুয়ালি কিছু ভ্যালু বসিয়ে দেবো। তারপর এইখানে যে কাজ করব, রেটিং দিয়ে দিচ্ছি, আপনাদের ইচ্ছা মতো কিছু ভ্যালু এইখানে বসিয়ে দিন, জাস্ট ডেমো কিছু টেক্সট এইখানে আমি চাচ্ছি। ওকে, দেন সবার শেষে আমি একটা প্রাইস দিয়ে দিতে চাচ্ছি, প্রাইস হিসেবে ধরা যাক আমি এখানে প্রাইস 250 টাকা। ওকে, এতটুকু বসিয়ে দিলাম। তো এইখানে আমি জাস্ট একটা কোলন দিয়ে দিই, এইখানে রেটিং এবং আইটেম নাম্বার। তারপর যে কাজটা করব, অবশ্যই ইমেজের নিচে আমি সেই আইটেমের নামটা দেখাতে যাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটা এখানে একটা H3 বা H4 যে কোনো টাইপের একটা ট্যাগ আপনারা অ্যাড করে নেবেন। আমি এখানে H3 দিয়ে সেই আইটেমের নাম দিয়ে দিচ্ছি, চিকেন বোনা। ওকে, এবং এই H3 ট্যাগকে আমি স্টাইলাইজ করব পরবর্তীতে, সেক্ষেত্রে আমি এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, তার নাম হিসেবে আইটেম নেম দিয়ে দিচ্ছি, ক্লাসের নেম হিসেবে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। এবার চলুন style.css এ চলে যাওয়া যাক। এইখানে যা যা দরকার, কার্ড নিয়েছি, কার্ড বডি নিয়েছি, কার্ড বডির মধ্যে আমি একটা ইমেজ নিয়েছি। আরেকটা বিষয় এখানে লক্ষ্য রাখবেন আপনারা, আমি কার্ড বডিটাকে এখানে ক্লোজ করে দিয়েছিলাম, বাট মূলত এই কার্ড বডির মধ্যেই থাকবে এই আইটেম ডেসক্রিপশন। সো এইখানে থাকবে মূলত আমাদের যে ডিপটা, ওকে, ক্লোজিং ডিপটা। তো এবার আমরা style.css এ চলে যাব, এবং style.css এ কার্ডের জন্য যা যা দরকার সেগুলো আমরা করে নেব। প্রথমে এইখানে আমি ফুড মেনু স্টার্ট দিয়ে দিচ্ছি কমেন্ট হিসেবে, ফুড মেনু স্টার্টস। তো এটাকে কমেন্ট করে নিচের দিকে বসিয়ে দিলাম, ফুড মেনু এন্ডস। এবার এইখানের মধ্যে আমরা সব কিছু সিএসএস এর অ্যাড করে নিচ্ছি। তো মেনু সেকশনকে সিলেক্ট করার জন্য যে আইডি দিয়েছিলাম মেনু সেকশন, তার মাধ্যমে এখানে আমি সিলেক্ট করে নিলাম। প্যাডিং দিয়ে দিচ্ছি 1% মতো, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। তারপরে আমি এখানে কার্ড বডিকে সিলেক্ট করবো। এবার তো কার্ড বডিকে সিলেক্ট করার জন্য কার্ড বডি এখানে এটা নেব, কার্ড বডিকে যেটা করব আমি সব কিছুকে সেন্টার নিয়ে যাচ্ছি। সো টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। কার্ডবোর্ডের মধ্যে যা যা থাকবে সবই মূলত সেন্টারে চলে আসবে দেখতে পাচ্ছেন, বাট ইমেজটা কিন্তু এখনও আমাদের ছোট করা হয়নি, সেটা আমরা করে নিই। তো ইমেজটাকে আমরা কার্ডবোর্ডি থেকে আমরা যে ইমেজটা আছে সেটাকে আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি। ম্যাক্সিমাম উইথ হিসেবে দেবো 100%, অর্থাৎ যতটুকু কলামের জায়গা আমি বলেছি একটি অংশের জন্য ততটুকু কলামের জায়গা নিয়ে নেবে। এবার দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি চলে এসেছে। এবং হাইটটাকে যেটা করব অটো আমি এখানে দিয়ে দেবো, আপনারাও হাইটকে অটো দিয়ে দেবেন। তারপর ডিসপ্লে এটা ব্লক করে দিচ্ছি, যাতে করে নিচের দিকে যে জায়গাটা আছে এইটা কেন দিচ্ছি সেটা একটু পরেই আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটার মূল কারণটা কি। তো এবার চলুন আইটেম ডেসক্রিপশনে চলে যাই। আইটেম ডেসক্রিপশনে আমরা যে কাজগুলো করেছি, বেশ কয়েকটা জিনিস নিয়েছি, সেইখানে আমরা H1 ট্যাগ নিয়েছি, প্যারাগ্রাফ নিয়েছি, অনেক কিছু নিয়েছি। তো তাদের জন্য আমি আইটেম ডেসক্রিপশনের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি যেটা চাচ্ছি RGB, এখানে RGB ভ্যালু হিসেবে 165 প্রথমটা হবে, 164 এবং 164 এই ভ্যালুটা ব্যবহার করছি। তো এবার যদি লক্ষ্য রাখেন এই যে ইমেজ এবং এই টেক্সটের মধ্যে অবশ্যই একটা গ্যাপ রয়েছে আইটেম ডেসক্রিপশনের মধ্যে। তো সেই গ্যাপটা আসলে ফিল আপ করার জন্য আমরা কি করি, ডিসপ্লে ব্লক দিয়ে দিই ইমেজকে, সেক্ষেত্রে যে ডিফল্ট যে মার্জিন বটম ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ করা হয়ে গেল। ওকে, তো এই বিষয়টা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, এটা অনেকবারই হয়তো বা আপনাদের কাজে লাগবে। এবার আইটেম নেম যেটা আছে সেটাকে একটু স্টাইলাইজ করে নিচ্ছি। আইটেম নেম আমরা যে ক্লাসগুলো দিয়েছিলাম সেই ক্লাসগুলো দিয়েই কিন্তু আমি তাদেরকে অ্যাক্সেস করছি, আইটেম নেম, আইটেম ডেসক্রিপশন এইগুলো দিয়ে। ওকে, আইটেম নেমে ব্যাকগ্রাউন্ড আমি হিসেবে গ্রিন কালার ব্যবহার করতে চাচ্ছি, গ্রিন কালার। এবং তারপর যেটা করব এখানে অবশ্যই টেক্সটের কালারকে আমি হোয়াইট করে দিতে চাচ্ছি, প্যারিং দিয়ে দিব, টপ বটম সব দিকে 10 পিক্সেলের মতো প্যারিং দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে প্যারিং 10 পিক্সেল।
পারফেক্ট, যেরকম চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়ে গেছে। এবার চলুন নিচের দিকে যে ডেসক্রিপশনে প্যারাগ্রাফ রয়েছে সেগুলোকে একটু ডিজাইন করে নিই। তো সেই জন্য আমাকে যেটা করতে হবে, আইটেম ডেসক্রিপশন থেকে যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিজাইন করব। তো আইটেম ডেসক্রিপশনে প্যারাগ্রাফগুলোকে ডিজাইন করে নিচ্ছি, এখানে সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করে নিলাম, ডিসেন্ডেন্ট সিলেক্টর বা এটা চাইল্ড সিলেক্টর, তাই না? তো সিলেক্টরগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, আশা করি সিলেক্টরের সম্পর্কে এখানে আলোচনা করার কোনো দরকার নেই। ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 0.8 rem এর মতো। তারপর যে কাজটা করব, এখানে আমি প্যাডিং দিচ্ছি 10 pixels মতো প্যাডিং দিচ্ছি, সব দিক থেকে চলে আসুক। এবং সবার শেষে ফন্ট ওয়েট এখানে আমি বোল্ড করে দিতে যাচ্ছি। সো ফন্ট ওয়েটটা আমরা বোল্ড করে দিলাম, সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন একটি কার্ড আমাদের ডিজাইন করা হয়ে গেছে। এবার কার্ড যখন হোভার করা হবে তখন আমি একটা স্টাইল দিয়ে দিতে যাচ্ছি। সো কার্ডে আমি ট্রানজিশন দেবো, এখানে লক্ষ্য রাখবেন 0.4 seconds মতো। কার্ডকে হোভার করলে যে কাজটা হবে, আমি চাচ্ছি একটু স্কেলিং হবে। সো কার্ড হোভার দিয়ে দিলাম এবং ট্রান্সফর্ম সিলেক্ট করে আগের মতোই আমরা এখানে ট্রান্সফর্ম সিলেক্ট করে আমরা তাকে কি করব, আমরা স্কেলিং করব। সো ট্রান্সফর্ম স্কেল এবং স্কেলের মধ্যে এখানে 1.1 দিতে যাচ্ছি, তার বেশি যাচ্ছে না, এই যে স্কেলিং হচ্ছে যখনই হোভার হচ্ছে। তো এবার আমাদের কাজ হচ্ছে এরকম আরও 3টি কার্ড অ্যাড করে নেওয়া। সো এই যে কলাম লার্জ 3, এই ডিপটাকে সিলেক্ট করে নিলাম, কপি করে নিচের দিকে আমি একবার, দুইবার এবং সবার শেষে 3 নম্বর বার বসিয়ে দিলাম, তাহলে 4টি কার্ড তৈরি করা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন 4টি কার্ড কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো আমাদের যে সেকশন ফুড মেনু সেকশন সেটাও আমরা কিন্তু তৈরি করে নিলাম। এবার আমরা কন্ট্যাক্ট সেকশন নিয়ে কাজ করব। ওকে,